এদিকে চাকুরি স্থায়ীকরণ, বেতন ভাতা নিয়মিতকরণ ও কর্মস্থলে কাজের পরিবেশ নিশ্চিতকরণের তিন দফা দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সকালে তারা ঘণ্টাব্যাপী এই প্রতীকী অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের 242 জন কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বন্ধ আছে, নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুদফায় জনবল নিয়োগের জন্য সার্কুলার আবেদন করলেও তা শেষ করেনি, ফলে দীর্ঘদিন যাবৎ বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বেতন ভাতা বন্ধ থাকার কারণে অনেকেই মানবেতর জীবনযাপন করছে। 11 মাস ধরে আমরা বঞ্চিত, বেতন ভাতা দিচ্ছেন না, আমরা চাকরি হতে আসতেছি, অফিস করতেছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা নেই, আমরা সবাই মানবেতর জীবনযাপন করতেছি।